মগরা পশ্চিম শেখ পাড়ায় আয়কর হানা। রাতে চারটি গাড়ি করে আয়কর আধিকারিকদের একটি দল এসে পৌঁছয়। সিআরপিএফ সঙ্গে নিয়ে পবন ঘোষের বাড়িতে ঢোকেন তারা, শুরু করেন তল্লাশে। পবন ঘোষ কুন্তিঘাট রেয়ন কারখানায় কাজ করতেন, তার বাড়িতে রাতে আয়কর হানায় হতবাক প্রতিবেশীরাও। আজ ভোরে তারা কলকাতার দিকে রওনা দেন তল্লাশি শেষে। আমরা ঠিক জানি না সন্ধ্যেবেলা থেকে মানে এখানে পুলিশ গাড়ি বিভিন্ন আধিকারিক সব দেখছি আসছে, বা পুলিশ ফোর্স সেন্ট্রালের কিছু মিলিটারি ফোর্স সব এসে আমি দেখছি। তো আপনিও যেখানে আমিও সেখানে, আমিও আননোন, আমিও মানে অ্যাজ এ অডিয়েন্সের মতো দেখছি, কিন্তু জিনিসটা কি হচ্ছে আমরা এখনো টোটালি আননোন। কখন এসেছিল গাড়িটা, কখন ঢুকেছে? গাড়িটা 7:30-7:30 নাগাদ ঢুকেছে, তবে আমরা জানি না এখানে কি হচ্ছে। এটা কার পাড়ায় থাকি, এটা কার বাড়ি? মানে তপন, হ্যাঁ পবন ঘোষ বলে একজন। তাহলে এখানে পাড়ায় পরিচিত থাকার সময় পরিচিত নেই ওর এত, মানে সেটার বিষয়ে আমি বলতে পারবো না। কি করে ওনার কি ছেলে টেলে আছে? কিন্তু কে কি করে সেটা পাড়ায় থাকি, কিন্তু কে কি করে জানি। আপনার নাম? আমার নাম শান্তন। আপনি এই পাড়া বাসিন্দা? থাকি বহুদিন ধরে। আচ্ছা, রেন্টে থাকি।